छात्र छात्री आगे क्लस कम्बिनेशनल सार्किटर फुल एडार एवं हाफ एडार नहीं आलोचना करी। आजकल पार्ट हाफ सबट्रैक्टर एवं फुल सबट्रैक्टर। प्रथम आज हाफ सबट्रैक्टर नहीं। हाफ सबट्रैक्टर हल एम एक कम्बिनेशनल सार्किट जेटा व्यवहार करा है दुटो सिंगल बीट नम्बर्स वियोग करार क्षेत्र अर्थात डिफारेंस करार क्षेत्र। ब्लॉक डायग्राम देखो एखाने आमी दुटो इनपुट नियेछी एक्स एवं वाई आउटपुट डी एवं बी। डी फॉर डिफरेंस बी फॉर बोरो टू ट्रिबिल देखो दुटो इनपुट एक्स वाई आउटपुट डिफरेंस एवं बोरो दुटो इनपुट आमरा चारटा कम्बिनेशन पाबो जिरो 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 वन वन जिरो एवं वन वन। जिरो माइनस जिरो डिफारेंस जिरो बड़ो जिरो जिरो माइनस वन मीन्स वन जिरो माइनस वन डिफारेंस वन बड़ो वन वन जिरो नियेछी वन जिरो मीन्स वन जिरोर वन बड़ो बीट वन जिरो माइनस वन समान डिफारेंस वन बड़ो वन। वन माइनस जिरो डिफारेंस वन बड़ो कोनो नहीं सेजन्य जिरो। वन माइनस वन डिफारेंस जिरो बड़ो जिरो। एबार बुलियन एक्सप्रेशन डिफारेंसर फार्स्ट ए वानर मीन टर्म एक्स बार डट वाई प्लस एक्स डट वाई बार इक्वल्स टू एक्स एक्स और वाई। बड़ो ए वानर सपेक्षे मीन टर्म एक्स बार डट वाई। लॉजिक डायग्राम एक्स एवं वाई इनपुटेर एक्सर करे आमरा डिफारेंस पे जाबो एक्स एक्सर वाई। एक्सर साथे नॉट गेट एक्स बार एवं वाई दुटो इनपुटे एंड गेट लगाले आमरा आउटपुट पाबो एक्स बार वाई। एटा हलो बड़ो। एरपर आसी फुल सबट्रैक्टर। फुल सबट्रैक्टर हलो एमन एकटा कम्बिनेशनल सार्किट जेखाने तीनटे बीट्सर मध्ये आमरा सबट्रैक्शन करते पारी माने तीनटे सिंगल बीटर सबट्रैक्शनेर क्षेत्रे आमरा फुल सबट्रैक्टर यूज करी। एखाने ताहले ब्लक डायग्रामटा देखो एखाने तीनटे इनपुट एक्स वाई एवं बड़ो इन डी इन मीन्स बड़ो इन आउटपुट डिफारेंस डी एवं बड़ो बी आउट। ट्रिबिलटा देखो इनपुट्स एक्स वाई एवं बड़ो इन डिफारेंस आउटपुट डिफारेंस डी एवं बड़ो आउट बी आउट। তাহলে তিনটে ইনপুটে আমরা আটটা কম্বিনেশন পাবো জিরো 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 থেকে ওয়ান ওয়ান ওয়ান। এবার ডিফারেন্সের ক্ষেত্রে ফার্স্ট জিরো মাইনাস জিরো ডিফারেন্স জিরো সেই জিরো মাইনাস জিরো ডিফারেন্স জিরো বড় জিরো জিরো মাইনাস ওয়ান ডিফারেন্স জিরো বড় জিরো কিন্তু সেই জিরো মাইনাস ওয়ান ডিফারেন্স ওয়ান বড় ওয়ান। জিরো মাইনাস ওয়ান বড় ওয়ান ডিফারেন্স ওয়ান সেই ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স ওয়ান। জিরো মাইনাস ওয়ান বড় ওয়ান ডিফারেন্স ওয়ান সেই ওয়ান মাইনাস ওয়ান
ডিফারেন্স জিরো, ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স জিরো, বড় কোনো নেই, সেই ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স জিরো, বড় জিরো, ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স ওয়ান, সেই ওয়ান মাইনাস ওয়ান ডিফারেন্স জিরো, বড় কোনো নেই সেই জন্য জিরো, ওয়ান মাইনাস ওয়ান ডিফারেন্স জিরো, জিরো মাইনাস জিরো ডিফারেন্স জিরো, এখানেও বড় নেই, ওয়ান মাইনাস ওয়ান ডিফারেন্স জিরো, সেই জিরো মাইনাস ওয়ান ডিফারেন্স ওয়ান, বড় ওয়ান। এবার বুলিয়ান এক্সপ্রেশন মানে ডিফারেন্সের সব ফর্মগুলো লিখলে পাবো, এই ওয়ানের সাপেক্ষে মিন টার্ম, এক্স বার ওয়াই বার বি ইন প্লাস এক্স বার ওয়াই বি ইন বার প্লাস এক্স ওয়াই বার বি ইন বার প্লাস এক্স ওয়াই বি ইন। এইভাবে এবার সিম্পলিফাই করেছি, প্রথম দুটো থেকে এক্স বার কমন নিয়েছি, এক্স বার ডট ওয়াই বার বি ইন প্লাস ওয়াই বি ইন বার প্লাস লাস্টের দুটো থেকে এক্স কমন নিয়েছি, এক্স ডট ওয়াই বার ডট বি ইন বার প্লাস ওয়াই ডট বি ইন ইকালস টু এক্স বার ওয়াই এক্স অর বি ইন প্লাস এক্স ডট ওয়াই এক্স অর বি ইনের কমপ্লিমেন্ট ইকালস টু এক্স এক্স অর ওয়াই এক্স অর বি ইন। এবার বড় আউট বি আউট ইকালস টু এই ওয়ানটার মিন টার্ম এক্স বার ওয়াই বার বি ইন প্লাস এক্স বার ওয়াই বি ইন বার প্লাস এই ওয়ানটার এক্স বার ডট ওয়াই ডট বি ইন প্লাস এক্স ওয়াই বি ইন। এবার এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা প্রথম টার্মটা আর লাস্ট টার্মটা পরপর লিখেছি, তারপরে লাস্ট মিডিল টার্মগুলো লিখেছি। এখান থেকে বি ইন কমন নিয়েছি, বি ইন কমন নিলে পাবো এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই প্লাস এখান থেকে এক্স বার ওয়াই কমন নিয়েছি, এক্স বার ওয়াই ডট বি ইন কমপ্লিমেন্ট প্লাস বি ইন ইকালস টু বি ইন ডট এটা সমান জানি আমরা এ এক্স এক্স নর ওয়াই মানে এক্স এক্স অর ওয়াই এর কমপ্লিমেন্ট প্লাস এক্স বার ডট ওয়াই ডট ওয়ান কারণ এ প্লাস এ বার ইকালস টু ওয়ান ইকালস টু বি ইন ডট এক্স এক্স অর ওয়াই এর কমপ্লিমেন্ট প্লাস এক্স অর ওয়াই। এবার লজিক ডায়াগ্রামটা দেখো, এটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে দুটো হাফ সাবট্রাক্টর নিয়ে একটা ফুল সাবট্রাক্টর গঠন, যেটা কোশ্চেনে পড়ে, যেটা ফুল অ্যাডারের ক্ষেত্রেও দেখিয়েছিলাম, দুটো হাফ অ্যাডার নিয়ে একটা ফুল অ্যাডার ডিজাইন সেরকম। প্রথমে আমি এক্স নিয়েছি, এক্স ইনপুট তার সাথে নট গেট করে এক্স বার আর ওয়াই একটা ইনপুট, এই দুটোর মধ্যে এবার অ্যান্ড অপারেশন করেছি এক্স বার ওয়াই এবং এক্স আর ওয়াই এর মধ্যে এক্স অর গেট লাগিয়ে পেয়েছি এক্স এক্স অর ওয়াই। দেখো এটা একটা হাফ সাবট্রাক্টর। এরপর এক্স এক্স অর ওয়াই এটার সাথে নট গেট লাগিয়ে পেয়েছি এক্স এক্স নর অর্থাৎ এক্স এক্স অর ওয়াই এর কমপ্লিমেন্ট আর বি ইন বি ইন এই দুটোর মধ্যে অ্যান্ড গেট লাগিয়েছি, লাগিয়ে পাচ্ছি বি ইন ডট এক্স
एक्स और वाईर नट एवं एक्स एक्स और वाई और बी इन এই দুটো ইনপুট যদি আরেকটা এক্স অর গেটের সাহায্যে লাগাই তাহলে আউটপুট পাবো এক্স এক্স অর ওয়াই এক্স অর বি ইন, যেটা হচ্ছে ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স। আর বড়োর ক্ষেত্রে এক্সপ্রেশনটা ছিল বি ইন ডট এক্স এক্স অর ওয়াই এর নট প্লাস এক্স অর ওয়াই, তাহলে এক্স অর ওয়াই আর বি ইন ডট এক্স এক্স অর ওয়াই এর নট, এই দুটো ইনপুটকে একটা অর গেটের সাহায্যে লাগিয়ে আমরা পেয়ে যাব বড় আউট ডিফারেন্সের এক্সপ্রেশন এবং বড়র এক্সপ্রেশন। আজকের পাঠ এতটাই, ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, ভালো থেকো, সুস্থ থেকো।